হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে নতুন একটা প্রজেক্ট শেয়ার করব, যেটা হচ্ছে বাইন্যান্স ল্যাব ইনভেস্টর। এখানে যদি আপনি দেখেন, ব্যাকড বাই বাইন্যান্স ল্যাব। ওকে, এই প্রজেক্টটার ইনভেস্টর হচ্ছে বাইন্যান্স ল্যাব। সো ডেফিনেটলি প্রজেক্ট বাইন্যান্সে লিস্ট হতে পারে, আর বাইন্যান্সে লিস্ট হলে কিন্তু ভালো একটা প্রফিট দিবে, এটা কিন্তু আমরা সকলেই জানি। ওকে, তো এখানে যেহেতু বাইন্যান্স ল্যাব এই প্রজেক্টের ইনভেস্টর, সো ডেফিনেটলি ভালো প্রফিট দিবে ভাই, কোনোভাবে মিস করবেন না। এখানে দেখেন তাদের ইয়ার ড্রপ কনফার্ম, তার ইয়ার ড্রপের অ্যানাউন্সমেন্ট দিয়ে রেখেছে। টোকেন ডিস্ট্রিবিউশনের এখানে দেখি, দেখেন 8% হচ্ছে ইয়ার ড্রপ, টোটাল সাপ্লাইয়ের 8% হচ্ছে ইয়ার ড্রপের জন্য তারা রেখেছে। সো ইয়ার ড্রপ কনফার্ম তারা কিন্তু এটা বলেই রেখেছে। তাছাড়া দেখেন, ইয়ার ড্রপ টোকেন্স উইল বি ডিস্ট্রিবিউটেড টু ইএস হোল্ডার্স, এটা একটা এনএফটি, মেবি মেটা জিএফ হোল্ডার। এখানে মেটা জিএফ এনএফটি আমি আপনাদেরকে শেয়ার করবো, লিঙ্কটা আপনারা সেটা বাই করতে পারেন। যারা হচ্ছে এগুলো বাই করবেন তারা এখান থেকে সোল পয়েন্ট পাবেন, সোল পয়েন্ট হোল্ডার যারা থাকবে তারা কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাবে। ওকে, মানে এয়ারড্রপ টোকেনটা হচ্ছে এখান থেকে সোল পয়েন্ট হোল্ডার, মেটা জিএফ হোল্ডার, দেন এগুলো যারা হোল্ড করবে তাদেরকে হচ্ছে এখান থেকে এয়ারড্রপের রিওয়ার্ডটা দিবে। তাছাড়া আপনি যদি এখানে কাজ করেন সেখান থেকেও কিন্তু রিওয়ার্ড পাবেন। যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে দেখেন এয়ারড্রপ হচ্ছে 8%, অ্যালোকেশন হচ্ছে এয়ারড্রপের জন্য অ্যালোকেশন 8% টোটাল সাপ্লাইয়ের। ওকে, তো ভিডিওতে আমি ফুল ডিটেলস আপনাদেরকে বলে দেবো। আপনি অ্যাকচুয়ালি এখানে কিভাবে জয়েন করবেন, এখানে জয়েন করে আপনার হচ্ছে কিছু পয়েন্ট আপনি আর্ন করতে পারবেন, এই পয়েন্টগুলো দিয়ে হচ্ছে আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন, দেন আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনি এখানে কিভাবে জয়েন করবেন, পয়েন্ট কিভাবে আর্ন করবেন, এখান থেকে আপনি এনএফটিগুলো কোথায় পাবেন, আর সোল পয়েন্ট কিভাবে আপনি এখান থেকে আর্ন করবেন। ওকে, তার বেশি কথা না বলে আমরা ডিরেক্টলি ভিডিওতে চলে যাব। তার আগে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে খুব দ্রুত জয়েন করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তার বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো এখানে যদি আমরা দেখি, তাদের দেখেন আল্টিভার্স প্রজেক্টটার, এখানে দেখেন তাদের টোটাল ফান্ড রেজ করেছে 9.5 মিলিয়ন, বা হিউজ একটা ফান্ড। আর বাইন্যান্স ল্যাব তাদের ইনভেস্টর, এটা তো আপনাদেরকে আগেও দেখাইলাম। তো আশা করি এখান থেকে আমরা ভালো একটা প্রফিট পাবো। ওকে, তো এখন এখানে দেখেন আমরা জয়েনটা কিভাবে করবো। সো জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন আমি সবগুলো লিঙ্ক প্রোভাইড করে রাখবো, এনএফটি বাই করার জন্য অফারে জয়েন করার লিঙ্ক। তো এখান থেকে আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করে বা কপি করে লিঙ্কটা ওপেন করবেন, দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি সাইন ইনে ক্লিক করবেন, দেন আপনার একটা এখান থেকে দেখেন নিকনেম দিতে হবে, নিকনেম দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, দেন গেট কোডে ক্লিক করবেন। তার একটা কোড পাঠাবে আপনার ইমেইলে, বসিয়ে দিবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাইন আপটা আপনি কমপ্লিট করে নেবেন। ওকে, দেন আপনি যখন সাইন আপ করবেন ঠিক আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে পার্সোনাল ইনফরমেশনের, এখানে আপনি আপনার ইউজার নেম, এরপর ইমেল, এগুলো দেখতে পারবেন, ইনভিটেশন কোড। এরপর দেখেন মেন যে কাজটা সেটা হচ্ছে আমাদের সোশ্যাল ইনফরমেশন যে লেখাটা আছে, এখানে আসবেন, এখানে গুগলটা আপনি বাইন্ড করবেন, এখানে ক্লিক করবেন, আপনার একটা জিমেল সিলেক্ট করে এখানে বাইন্ড করে নেবেন। এরপর টুইটার, ডিসকর্ড, এগুলো মাস্ট বি আপনার এখানে বাইন্ড করতে হবে, বিকজ এখানে টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিট করার জন্য। ওকে, এগুলো বাইন্ড করার পর দেন এখানে আপনি ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পর এখানে আপনি দেখতে পারবেন একটা গেম ওয়ালেট, ওইটাতে তেমন একটা আপনার কাজ নেই, বাট এখানে অ্যাসেট ওয়ালেট যেটা আছে, অ্যাসেট ওয়ালেটের এখানে দেখতে পারবেন ইথুরিয়াম আর হচ্ছে বিএনবি চেইন, দুইটা চেইন আছে এখানে। এরপর আপনি এখানে দেখবেন বাইন্ড লেখা আছে, আপনি ইথুরিয়াম নেটওয়ার্ক, বিএনবি নেটওয়ার্কের দুইটা ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন। মেবি সেম ওয়ালেটই দুইটাতে কানেক্ট করা যাবে, তো আমি ইথুরিয়ামটা কানেক্ট করেছি, আপনারা চাইলে এটা কানেক্ট করে নিতে পারেন। ওকে, এরপর দেখেন এখানে মিশন রানার একটা লেখা আছে, আপনি জাস্ট এখান থেকে মিশন রানারে ক্লিক করবেন। মিশন রানারে ক্লিক করার পর দেন আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে আল্টিভার্স মিশন রানার। দেন এখানে দেখতে পারবেন আপনার একটা ওয়ালেট সেটআপের অপশন আছে, এখানে সেট সেট নাম এরকম একটা লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। দেন ওয়ালেটটা, যেই ওয়ালেটটা আপনি ওই যে অ্যাসেট ওয়ালেটের মধ্যে কানেক্ট করেছেন, অ্যাসেট ওয়ালেটটা এখানে কনফার্ম করে দিবেন। দেন দেখতে পারবেন আপনার ওয়ালেটে এটা কানেক্ট হয়ে যাবে এখানে। ওকে, দেন আপনি প্রোফাইলে ক্লিক করলে আপনি এখানে কত পয়েন্ট আর্ন করেছেন এগুলো এখানে আপনি দেখতে পারবেন। তাছাড়া এখানে আপনার প্রোফাইলটা আছে, দেন আপনি একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পারবেন অনেকগুলো টাস্ক আছে, এই যে এগুলো সবগুলো মিশন। তো আপনাকে কী করতে হবে, এগুলো কমপ্লিট করতে হবে, এখানে ডিটেলস আপনি ক্লিক করবেন, আমি একটা দেখাবো, বাকিগুলো আপনি নিচ থেকে করতে পারবেন। ওকে, কজ এগুলো একটা একটা দেখা দেয় তো ভিডিওতে অনেক লং হয়ে যাবে। একটু নিচের দিকে আসবেন, এখানে অনগোয়িং লেখা দেখতে পারবেন, যেগুলো ইন্ড হয়ে গেছে, ইন্ডেট লেখা আছে, এগুলো ইন্ড হয়ে গেছে, এগুলো চাইলে আপনি করতে পারবেন না। ওকে, তো আমরা শুধুমাত্র যেগুলো অনগোয়িং ওই টাস্কগুলো করতে পারবো। এখানে দেখেন দ্য মেটা মার্জ স্টেপ ওয়ান, এখানে আপনি জয়েন নাওতে ক্লিক করবেন। দেন এরপর এখানে হচ্ছে যে ওয়েলকাম বোনাস এটা বলতে পারেন, আপনি এখান থেকে দেখতে পারবেন এই টুইটের কানেক্ট, তারপর হচ্ছে যে এখানে আপনি কানেক্টে ক্লিক করবেন, দেন আপনার অথরাইজ করে দিবেন, আপনার এটা টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, অথরাইজে ক্লিক করে দিবেন। ওকে, ওকে দেখেন, তো আপনি জাস্ট তিনটে টাস্ক এখানে কমপ্লিট করবেন, দেন ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর দেন আপনার এখানে দেখেন ক্লেম সাকসেসফুলি, ইউ আর্ন 10 পয়েন্টস, দেন আপনি আপনার প্রোফাইল চেক করবেন, এখানে আপনার আরো 10টা পয়েন্ট অ্যাড হোক, মানে আমার অ্যাড হয়েছে। সো আপনি এভাবে টাস্ক কমপ্লিট করবেন, দেন এখান থেকে হচ্ছে আপনার পয়েন্টগুলো আর্নিং হতে থাকবে। ওকে, তো যেগুলো পারবেন এগুলো কমপ্লিট করেন। এখানে একটু ব্যাকে আসলে দেখতে পাবেন অনেকগুলো মিশন আছে। ওকে, এই যে দেখেন, মানে প্রত্যেকটাতে আলাদা আলাদা মিশন আছে, এটাতে আলাদা ডিটেলসে ক্লিক করলে আলাদা মিশন আছে, দেন এখানে ডিটেলসে ক্লিক করলে আলাদা মিশন আছে। তো সবগুলো হচ্ছে আপনার একটা একটা কমপ্লিট করার ট্রাই করেন, পয়েন্টগুলো এখান থেকে আর্ন করেন, এটি কিন্তু আপনার এয়ারড্রপের জন্য কাজে আসবে। ওকে, যেগুলো অনগোয়িং আছে শুধুমাত্র ওগুলোই করবেন, ইনডেট লেখা যেগুলো এগুলো আপনি করতে পারবেন না, করলেও কোনো রিওয়ার্ড পাবেন না। ওকে, এটা হচ্ছে জাস্ট এখানে মিশনগুলো কমপ্লিট করার প্রসেস। দেন আরেকটা যেটা আপনাদেরকে দেখাইলেন, এখান থেকে
এই সোল পয়েন্ট হোল্ডার, তারপরে হচ্ছে মেটাজিভ এনএফটি হোল্ডার, এগুলো আপনারা কিভাবে করবেন? মেটাজিভ এনএফটিটা কোথায় পাবেন? এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, তো এখান থেকে হচ্ছে আপনি চাইলে এটা বাই করতে পারেন। দেখেন এটা ফ্লোর প্রাইস কত, যদি একটু দেখাই, যদি আপনার এখানে পসিবল আপনি বাই করেন, বাই করতে হবে এরকম কোনো বিষয় নেই, $75 চাইলে আপনি একটা বাই করে নিতে পারেন। ওকে, এখানে আবার বাই করার সময় একটা জিনিস দেখবেন, লেভেল টু আছে, লেভেলটা দেখে বাই করবেন। ওকে, লেভেল ওয়ানেরও থাকতে পারে, ওইটা বাই করার প্রয়োজন নেই। ওকে, তো এগুলো দেখে দেন, বাই করবেন। এরপর এখানে আরো একটা এনএফটি আছে, দেখেন এখানে আরো আরো এনএফটির কথা বলেছে, সেটা হচ্ছে কি দেখেন আপনি এখানে, এই যে মেটামার্স ফেটস, তো আপনারা চাইলে এটা বাই করতে পারেন, এটা প্রাইস একবারে কম। যে এটা হচ্ছে মেটামার্স ফেট, এটা বাই কিভাবে করবেন, এখানে দেখেন কিছু স্টক মার্ক দেওয়া থাকবে, অনেকগুলো এনএফটি, তো আপনারা চাইলে এগুলো বাই করতে পারেন। আবার এখানে আরো কিছু জিনিস আছে, যদি আমরা একটু ডিটেলসে ক্লিক করি তাহলে এখানে আপনি দেখতে পারবেন লেভেল ওয়ান, অনেকগুলো লেভেল টু আছে, তারপর হেলথ দেখেন, অনেকগুলো হেলথ থাকবে 1000+, তো আপনারা হেলথ দেন লেভেল এগুলো দেখে এরপর এনএফটি এখান থেকে বাই করবেন। লেভেল টু খুঁজে পান কিনা ওইটা দেখবেন, যদি লেভেল টু পাওয়া যায় লেভেল টু এনএফটি বাই করবেন, আর হেলথ 1000+ যেগুলো পাবেন ওগুলো এখান থেকে বাই করে নেবেন। ওকে, তো একসাথে এইটা যেহেতু প্রাইস কম, মাত্র 10 সেন্ট 20 সেন্ট করে এনএফটি গুলো পাওয়া যায়, তো আপনারা একসাথে 10টা 20টা করে এনএফটি বাই করতে পারেন। এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। আচ্ছা, নেটওয়ার্কটা সুইচ করতে বললে বিএনবি সিনে, তো আপনাদের পিটিও কিন্তু একবারে কম লাগবে। ওকে, আপনারা $5 দিয়ে এখানে অনেক এনএফটি পাবেন, তো এই স্টার মার্ক করা যেগুলো এগুলো চাইলে বাই করতে পারেন, একটু লেভেল দেখে দেখি। দেন এখান থেকে আপনি চাইলে আরো নিতে পারেন, আমি দুইটা সিলেক্ট করলাম এখানে। তাছাড়া এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনারা চাইলে ক্যাটাগরি অনুযায়ী বাই করতে পারেন। ওকে, তো এখানে আমার হচ্ছে দুইটা সেম ক্যাটাগরি হয়েছিল, মেবি আমি একটা এখানে ডিলিট করে দিই, আপনারা চাইলে এইভাবে করে এখান থেকে বাই করতে পারেন। ওকে, দেখেন অনেকগুলো ক্যাটাগরি পাবেন, ওই যে আমি বললাম লেভেলটা দেখবেন, লেভেল হেলথ এগুলো দেখে বাই করতে পারেন। তো আমি এখন বাই করতেছি না, আপনাদেরকে জাস্ট প্রসেস দেখাইতেছি এইভাবে করে, দেন আপনি এখান থেকে একসাথে বাই করে নিতে পারেন। ওকে, এখান থেকে আপনি আরো পাবেন, যখন এখানে আপনি অ্যাড করবেন, দেন এখানে ক্লিক করবেন, পেতে ক্লিক করবেন, আপনার ওয়ালেট থেকে বিএনবি কেটে নিবে, দেন হচ্ছে আপনার এখানে এনএফটি গুলো চলে আসবে। তো এনএফটি গুলো হোল্ড করার জন্য আপনি এখান থেকে হচ্ছে সোল পয়েন্ট পাবেন। ওকে, তাছাড়া এখানে আরেকটা জিনিস আছে, যে দেখেন এই জায়গায় ক্লিক করবেন, দেন এখানে কিছু বেজ আছে, এগুলো মিন করা যায়, যেটা হচ্ছে মিন করা যাবে, এটা আপনি মিন করতে পারবেন। দেন এটা হচ্ছে কামিং, অনেকগুলো হচ্ছে ইন্ট হয়ে গেছে, যেগুলো ইন্ট হয়ে গেছে এগুলো স্কিপ করবেন, যেটা পারবেন এটা এখান থেকে মিন্ট করে নেবেন। ওকে, তো তাছাড়া এখানে হচ্ছে মিশন কমপ্লিট করে কিন্তু আপনি এখানে সোল পয়েন্ট আর্ন করতে পারেন। জাস্ট আমি দেখাই এটা একটু ওপেন করে, এখানে দেখেন এই মিশনটার জন্য 100টা হচ্ছে যে সোল পয়েন্ট পাওয়া যাবে, 100টা হচ্ছে পয়েন্টটা পাওয়া যাবে, তবে এখানে এনএফটি হোল্ডার হতে হবে। তো আমরা যে এনএফটিটা হোল্ড করেছি ওইটার জন্য কিন্তু আমরা সোল পয়েন্ট পাবো। এগুলো হচ্ছে আপনারা মিশনগুলো ওপেন করে চেক করে দেখবেন একটা একটা, এখানে অনেকগুলো মিশন আছে। ওকে, এগুলো কিন্তু র্যান্ডমলি, সোল পয়েন্টের বিষয়টি কিন্তু মিশনের মধ্যে যেগুলো থাকবে এগুলো র্যান্ডমলি দেওয়া হয়, যদি আপনি উইন হন দেন পাবেন। ওকে, অনেকগুলো মিশন লাইট আছে এখানে, যেগুলো যেগুলো অনগোয়িং আছে সবগুলো কমপ্লিট করার ট্রাই করেন, সোল পয়েন্টও পাবেন, তাছাড়া এই পয়েন্টটাও পাবেন, আর এনএফটিগুলো পারলে বাই করে হোল্ড করতে পারেন। ওকে, তো গাইজ এটা ছিল আমাদের আজকের ভিডিও, আই হোপ আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টা বুঝাতে পারলাম। আপনি এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে সোশ্যাল মিডিয়া ওয়ালেট এগুলো বাইন্ড করবেন, দেন মিশনগুলো কিভাবে কমপ্লিট করবেন, এনএফটি কোথায় থেকে বাই করবেন, ওকে সবগুলো প্রসেস দেখাই দিলাম। তাছাড়া এখানে নতুন কিছু আপডেট আসবে যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, যারা এখন আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই খুব দ্রুত জয়েন করে নিবেন। তো এটা ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে।